তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। অনেকদিন পরই আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তোমরা অনেকদিন আগে থেকে কমেন্ট করছো যে তোমাদের বাড়িটা একটু দেখাও, কত দূর কাজ হয়েছে সেটুকু দেখাও আর কেন হচ্ছে না। তো আস্তে আস্তে হবে, তো যেটুকু আর কি হয়েছে তো সেটুকুই তোমাদেরকে দেখাই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তো চলো আমার সাথে। তো আগে কেমন ছিল আর এখন কেমন ছিল তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আসো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম মেন দরজা, তো এখনো লাগানো হয়নি, তো পরে আর কি সব কিছু করা হবে। ঘরের একদম মানে ঘরের মেন গেট, আগে কোথায় কি ছিল না ছিল সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে কেমন ছিল না ছিল ঘর দেখেছো, তো যেমন ছিল তার থেকে একটু অন্যরকম হয়েছে, একটু পরিবর্তন হয়েছে, তো সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমে আমি শুরু করি ঠাকুর ঘর দিয়ে, চলো আসো। আর এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর এই দেখো এখানে আছে ঠাকুরের সিংহাসন। আর এখানে জানলা করা আছে, তো জানলাতে এখনো গ্রিল লাগানো হয়নি, তো আগে যে পুরনো গ্রিল গুলো ছিল আর কি সেগুলো আর কি লাগানো হয়েছে। তো ডিজাইন ডিজাইন অনেক কিছু হবে, তো তারপর আর কি গ্রিল ট্রিল এগুলো সব কি লাগানো হবে। আর এখানে আছে একটা চৌকি, আর ওখানে আছে একটা বাস্ক, তো বাস্কর মধ্যে অনেক রকম জিনিসপত্র আছে, কাঁসার জিনিস টিনিস আর কি, তো সেগুলোই আর কি। আর এখানে আছে জানলা, তো এটা মার ঘরের জানলা আর এই ঘরের জানলা পুরো একসঙ্গে হয়ে গেছে। আর আমি এখন যে ঘরটাতে দাঁড়িয়ে আছি, তো এই ঘরটাতে মানে আগে ঘর ছিল না এখানে, আগে এখানে আর কি গ্যাস ওভেন এইসব আর কি থাকতো, মানে রান্নার জায়গা বলতে পারো, তো সেরকমই আর কি ছিল। বর্তমান হয়ে হয়েছে ঠাকুর ঘর, তো তোমরা জানো না যে রান্নাঘর ছিল ঠাকুর ঘর, তো সেরকম ভাবে রান্নাঘর ছিল না, শুধু গ্যাস থাকতো, তো আমাদের সেরকম ভাবে তো গ্যাসে রান্না করা হয় না, তো ওই টুকিটাকি যেগুলো হয় আর কি সেগুলোই আর কি করা হতো। মার ঘর চলো। আর এটা হচ্ছে মার ঘর, একদম ঠাকুর ঘরের পাশের ঘরটার মার ঘর, তো এখন মার ঘরটা মধ্যিখানে হয়েছে, তো আগে এর আগে ছিল আমাদের ঘরটা মধ্যিখানে, তো এখন মার ঘরটা হয়েছে মধ্যাকু খাট। তো এই খাটটা আর কি ঝুনির বিয়ের সময় করা হয়েছিল, দুটো খাট, তো একটা ঝুনিকে দেওয়া হয়েছে আর এই যে একটা এই ঘরে আছে, তো এই ঘরের খাটটা এখনো পালিশ করা হয়নি, তো এরকম ভাবে আর কি আছে। আর এই ঘরে থাকে মা বাবা, তো এই যে একটা আলমারি আছে, একটা খাট আছে, একটা আলমারি আছে, এখানে একটা শোকেস আছে, টিভি, আর ওইদিকে আলনা, তো এটা আর এগুলোই আর কি আছে এই ঘরে। আর তোমাদেরকে তো দেখালাম যে মা বাবার ঘর আর মা বাবার ঘরে কি কি আছে না আছে, তো চলো এবার লাস্ট ঘর। তো আমাদের তিনটে ঘর, তো ঠাকুর ঘর, মা বাবার ঘর আর একটা ঘর আছে, তো সেটা আমাদের ঘর। তো ঠাকুর ঘরে কেউ, তো তখন ঠাকুর ঘরটা ছিল এই দিকে, তো এইখানটাই ছিল ঠাকুর ঘর, আর ওই দিকটা ছিল বললামই তো যেখানে ঠাকুর ঘর সেখানে গ্যাস ট্যাস এটা ওটা ছিল, আর এই ঠাকুর ঘর ছিল, তো এটা এখন বারান্দা হয়ে গিয়েছে, তো পুরো খোলা বারান্দা। তো চলো ঘরটা দেখে নিই, তারপরে দেখাচ্ছি বারান্দা। এই ঘরে এই যে খাট আছে একটা, তো এটা তোমরা দেখেছো খাটটা, আর তোমাদের অনেকেরই খুব পছন্দ আমার এই খাটটা দেখে, তো অনেকে কমেন্ট করে বলেছো। আর কি বলতো, আমি যখন ভিডিও দিই, তো তো একটা আমার বিয়ের ঝুনির বিয়ের মধ্যে ভিডিও ছিল এই চ্যানেলে যে খাটে, তো মানে কতজন যে বলবো যে স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়েছে যে এই খাটের ডিজাইনটা ভালো করে পাঠাতে, তো সবার খুব পছন্দের এই খাটের ডিজাইনটা। আর তোমরা অনেকে বলো হয়তো নোংরা পরে, কি বলো তো মাঝে মধ্যে পরিষ্কার করি, তো সেরকম ভাবে নোংরা পরে না, হালকা হালকা আর কি হয় যখনই পরিষ্কার করা হয়। আর এই যে এখানে আছে কম্পিউটার টেবিল, তো এটা আর কি ঢেকে রাখি সব সময়, তো যখন আর কি কাজ করা হয় তখন আর কি খুলি, আর তাছাড়া এমনি এরকম ঢাকাই থাকে। আর এখানে আছে এই যে একটা ফুলদানি, তো খুব সুন্দর এটা বাঁশের, দেখো এটা দেখো খুব সুন্দর, এটা সিমনি বাঁশের মেলায় গিয়ে কিনেছিলাম, তো বাঁশের একদম হাতে তৈরি করা। আর উপরে আছে
কাছে একটা ঘড়ি, তো এই ঘড়িটা টাইমটা একটু ঠিক নেই, ঠিক আছে, তো মানে আর কি ঘুরে গিয়েছে, ঠিক করতে হবে। খুব সুন্দর একটা ঘড়ি ঘর সাজানোতে, সেই জন্য আর কি এইটা, সেই জন্য আর কি এগুলো আর কি কেনা। তো আর খুব ভালোও লাগে ঘরে এগুলো সাজাতে। আর এটা হচ্ছে টবের মধ্যে, আর এটা এমনি লতার মতন। আর এরকম তো কেনা হয়েছে, ওইদিকে একটা আছে আর ওই কোনায় একটা আছে, তো ফুল কেনা হয়েছে। আর বেশি এক গাদা ফুল দিলে আবার ঘরটা অন্যরকম হয়ে যাবে, তো সেই জন্য অল্পই আর কি দেওয়া হয়েছে। আর ওইটাতে আছে শোকেস আলনা। আর এখানে এই যে জানলা লাগানো হয়েছে, তো এখানে আগে কাঠের জানলা ছিল, তো সেটা আর কি খুলে এই জানলাটা লাগানো হয়েছে। তো পরে আর কি ঘর করার পর, মানে ঘর তো ছিল দুটো, মাড়াই ঘরটা তো ছিল, আর একটু রং করা হয়েছে, আর বাইরে যেগুলো সেগুলো আর কি সবকিছু নতুন করে করা হয়েছে। আর এই যে ওপরে দেখো ঘরে অনেকগুলো লাইট আছে, তো এই যে একটা ঝাড় মতন, তো খুবই সুন্দর এই ঝাড়টা, আমরা শিয়ালদার থেকে কিনে এনেছিলাম। মানে দেখো লাইট আছে, তো এগুলো অনেক রকমই আর কি কালার হয়, তো এই লাইট গুলো কি বলতো সেরকম ভাবে জ্বালানো হয় না, সবসময় এই যে রডই আর কি জ্বালানো হয়, তো যখন কোনো অকেশন হয় তো তখনই আর কি জ্বালানো হয়, যেরকম বার্থডে, ভূমির বার্থডেতে, মৌনির বার্থডেতে, এরকম আর কি। আর ওইদিকে যে জানলাটা আছে, তো সেই জানলাটার মানে রং টং কিছু করা হয়নি, ওরকমই আছে আর কি, লাগিয়েছে নতুন করে আবার, তো এই জানলাটা অন্য জায়গায় ছিল। আর এই যে পর্দা, তো এগুলো আর কি টুকিটাকি কিছু কেনা হয়েছে। আর এখানে একটা আছে শিব ঠাকুরের ক্যালেন্ডার, তো এই ঘরে একটা শিব ঠাকুরের ফটো ছিল এর আগেও, এখানটা একটা ছিল, তো যখন ঘর করা হয়নি তখন, তো তারপরে সেটা নষ্ট হয়ে যায়, তো তারপরে এইটা এদিন মা আবার লাগিয়েছে। আসলে কি বলতো, ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দেখে ওঠাটা মানে খুবই আর কি শুভ বলে মানা হয়, তো সেই জন্য আর কি। আর এই যে কম্পিউটার টেবিলে রেখে দিয়েছি একটা ফুলদানি, আর এই যে একটা শিব ঠাকুর, তো আদি যোগী, তো এটা আমাকে জুনি এনে দিয়েছিল ভাইজ্যাক থেকে। আর এখানে আছে একটা গণেশ ঠাকুরের, গণেশ ঠাকুর, তো সে এরগুলো কি আছে না আছে সেগুলো দেখালাম ঘরে, তো চলো এবার বারান্দাটা দেখাই তোমাদেরকে। আর এই দেখো এদিকে পুরো খোলা বারান্দা, তো যে আসে সেই বলে যে তোদের বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান ভালোভাবে হয়ে যাবে, মানে এত বড় বারান্দা যেহেতু সেই জন্য। আর কোনো অনুষ্ঠান হলে আমাদের এখানে আর কি রান্নাবান্না হয়, মানে আমাদের এই সাইডে রান্নাবান্না হয় আর এখানটাতে আর কি খাওয়া দাওয়া হয়। তো আগে চৌকিটা এখানটাতে ছিল, তো কিছুদিন আগে চৌকি যে ওইখানে আছে যে চৌকিটা সেটা এখানে ছিল, তো মা বাবা দুজন মিলে সরিয়ে এদিকে রেখেছে, তো বলছে বারান্দাটা পুরো মানে অনেকটা বড় হয় যাতে, তো সেই জন্য আর কি। আর এখানে একটা আছে খাওয়ার টেবিল, তো সেরকম ভাবে টেবিলে খাওয়া হয় না আমাদের, তো মাঝে মধ্যে এখন খাওয়া দাওয়া হয় আমার, তো সেই জন্য আর কি ওপরে বেশি বসে খাই। আর এই যে এখানে চৌকি আছে, তো সারাদিন আর কি সবাই এখানে আর কি বসা শোয়া যা বলতে পারো সেটাই আর কি হয়। আর এই দিকটাতে তো এখানে গ্যাস আছে, এখানে একটা মিটকেস আছে, তো এগুলোই আর কি, আর বাসন গোসন হ্যাডা ফ্যাডা যেগুলো সেগুলো আছে। আর ওই দিকটাতে আছে বাথরুম, তো আমাদের আগে বাইরে ছিল, তো এখন ভিতরে ঘরের মধ্যে আর কি হয়ে গেছে। আর এদিকে আছে ছাদে ওঠার সিঁড়ি, আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রান্নাঘর, তো আগে আমরা উপরে রান্না করতাম কিন্তু এখন আর উপরে রান্না করা হয় না, কারণ যেতে পারি না সেই জন্য। তো এবার চলো তোমাদের উপরটা একটু দেখাই, তো নিচে তো ঘুরিয়ে আনলাম, তো উপরটা একটু দেখাই, তো ভেবো না যে আমি প্রতিদিন সিঁড়িতে উঠি, তো আজকে আর কি উঠছি, আমি একদম ছাদে উঠি না। আর আমি এখন ছাদে এসেছি, তো ছাদে কটা গাছ আছে, তো গাছগুলোতে জল দিয়েছে, তো আগে দিতাম রোজই আর কি, তো এখন আর ওটা হয় না, তো সেই জন্য আর দিইও না। আর আমাদের ছাদটাও খুব বড়, তো হ্যাঁ 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 যে কটা গাছ আছে সবই বোগেন বিলাস গাছ, তো ওর পছন্দের গাছ লাগিয়েছে, তো এই যে ঘাস টাস হয়েছে কিছুই আর কি, বললামই তো অনেকদিন আসা হয় না উপরে, একটু পরিষ্কার করে দিই, একটু
পুরো শুকিয়ে গিয়েছে আর এখন যা টান করছে গাছগুলো দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর এই বোগেনভিলাস গাছ নিচেও দুটো আর কি লাগানো হয়েছে, তো সেগুলো এখনো ফুল হয়নি। তো সেই আর যে এখানে যে কটা গাছ দেখছো সবকটা আর কি বোগেনভিলাস গাছ, মানে মানে কাগজ ফুল গাছ আর কি যেগুলো বলে। তো অনেকগুলো কালার আছে এখানে, আর নিচে দুটো লাগানো আছে, তো নিচে দুটো দুটো করে চারটে লাগানো আছে। তো ওগুলো এখনো ফুল ফোটেনি, শুধু পাতা আর কি। ওটা হচ্ছে গেটে মানে আর কি দেওয়া হবে, তো সেই জন্য গেটের দুই দিকে লাগানো হয়েছে। তো এখানে অনেকগুলো আর কি কালার আছে। আর এই গাছগুলো তো অনেকগুলো আর কি লাগানো, আর নিচেও আছে দেখালাম। জানি না তোমাদের কেমন লাগবে, তো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো অনেকদিন থেকেই বলছিলে যে দিদি তোমাদের ঘর কত দূর হয়েছে সেটার একটা হোম ট্যুর দাও, তো সেটাই আর কি দিলাম। আর ওপরে এসে গাছগুলোতে একটু জলও দিয়ে দিলাম, তো যেহেতু আজকে আসলাম অনেকদিন পরে, তো মা বাবাই আর কি বেশি দেয়। ছাদে আমি সেরকম ভাবে উঠি না, তো মা বাবাই আর কি বেশি দেয়, আমি শুধু নিচের গাছগুলোতে আর কি জল দিই। আবার দেখাবে নতুন ভালো কোনো ভিডিওতে। আর তোমাদের অনেক অনেক নিয়ে আসছি, তোমরা অনেকেই বলেছো যে বাবার বাড়ি কত দূর তোমাদের বাড়ির থেকে দেখাও সেটা, তো সেগুলোও আর কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তো তোমরা অবশ্যই দেখতে থাকবে। এসব রুম ট্যুর কিংবা অন্যান্য যেগুলো আর কি ভিডিও, তো সেগুলো আর কি একা একা করা যায় না। আশা আমাকে হেল্প করেছে এই ভিডিওটা করতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।